এই ভিডিও দেখার পর সত্যি বলছি ভীষণ রাগ হচ্ছে আর তার সাথে সাথে ভীষণ দুঃখও হচ্ছে যে দেশটা যাচ্ছে কোথায়, কোন দিকে আমরা এগোচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা একদিন ভেবেছিল যে না এই রেলওয়েতে তারা চাকরি করবে, আজকে তার বিরুদ্ধে প্রোটেস্ট করছে, রেল অবরোধ করছে, এবং বিহার পুলিশ কী করছে, তাদের উপর টিয়ার গ্যাস চালাচ্ছে, তাদের উপর পাথর ছুড়ছে, রেল লাইনের পাথর ছুড়ছে। ভিডিও ক্লিপে তোমরা দেখতে পেয়েছো কি অবস্থা চারিদিকে। এরা কি এক একটা টেররিস্ট? এদের দেখে কি মনে হচ্ছে এরা মাওবাদী টেররিস্ট? এরা এরা তো ছাত্র, এরা কি চাইছে? এরা বলছে না, কেউ কেউ বলছে না যে আমাদের চাকরি দিন, এরা বলছে আমাদের পরীক্ষায় বসতে দিন। 2019 সালের পর থেকে ফর্ম ফিল আপ হয়েছে, কত ছেলে মেয়েরা তারা বাড়ির বাইরে এসে পড়াশোনা করছে, এই লকডাউনের মধ্যেও তারা কোনো না কোনোভাবে সার্ভাইভ করে আছে। বাবা মা দেখা যাচ্ছে সে মাঠে যাচ্ছে, সে কোনো কাজ করছে, একটা রেলওয়ে গ্রুপ ডির জন্য যারা পড়াশোনা করে তাদের অবস্থা কি খুব ভালো? কেউ কি আম্বানির ঘরের ছেলে মেয়েরা এসে রেলওয়ে গ্রুপ ডির জন্য পড়াশোনা করছে? না, সাধারণ মানুষ, কারো বাবা দেখা যাচ্ছে ভ্যান চালাচ্ছে, কারো বাবা সবজি বিক্রি করছে, কেউ মাঠে চাষ করছে, তাদের ঘরের ছেলেমেয়েরা কোচিং সেন্টারে প্রচুর টাকা দিয়ে 3 বছর ধরে টানছে, আর এসে কি দেখা যাচ্ছে যে তাদের সিবিটি 2-তেই বসে দেওয়া হচ্ছে 90 BC-তে। তোমাদের মধ্যে অনেকেই বলতে পারে, স্যার এরা মেরিট লিস্টে আসেনি, আমার কাছে প্রচুর স্টুডেন্ট আছে যারা মেরিট লিস্টে এসছে, আবার প্রচুর স্টুডেন্ট আছে যারা আসেনি, অথচ তাদের নাম্বার কিন্তু সেম বিভিন্ন জোন অনুসারে। তাহলে কেন হচ্ছে না? সিস্টেমটাই ফালতু, 3 বছর ধরে বসিয়ে রেখেছে, 80-85 পাওয়ার পরও তারা একটা লেভেলের জন্য সিলেক্টেড হয়নি, তাহলে সিস্টেমটার মধ্যেই সমস্যা রয়েছে। 2019 সালের পর থেকে তোমরা ভাবো, আবার রিসেন্টলি তোমার নোটিশ দিয়েছে রেল, কী বলছে? বলছে যে তোমার রেলওয়ে গ্রুপ ডির CBT-2 এরা নেবে। আরে ভাই, এখানে যাদের তোমরা চাকরি দেবে তারা এখানে কি করবে? কেউ গেট ওঠাবে, গেটম্যান হবে, কেউ ট্র্যাকম্যান হবে, ঠিক আছে, কেউ তোমার ইলেকট্রিশিয়ান হবে, এরা তো কেউ ISIPS হবে না, একদম বেসিক প্রাইমারি লেভেলের কাজ। তার জন্য 3টে 2টে এক্সাম নিতে হবে, তারপর আবার তোমাদের ফিটনেস রয়েছে মানে ফিজিক্যাল টেস্ট রয়েছে, তারপর আবার মেডিকেল রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, সারা জীবন এই করে যাবে এক একজন স্টুডেন্ট, এদের আর কোনো কাজ নেই। কত ছেলে মেয়েদের স্বপ্ন ভেঙে গেছে, কত ছেলে মেয়েদের প্রিয়জন তাদের কাছ থেকে হারিয়ে গেছে, আর এরা কি করছে? একটার পর একটা নোটিশ দিয়ে দেওয়া যাচ্ছে। এতদিন মনে ছিল না, 2019 সালে ফর্ম বেরিয়েছে, এতদিন তোমার RRC-র মনে ছিল না যে মেরিট লিস্ট তোমার তৈরি হবে না যদি একটা এক্সাম নেয়, 2টো এক্সাম নিলে তবেই মেরিট লিস্ট তৈরি হবে। এতদিন মনে ছিল না পরীক্ষা 23 তারিখ থেকে শুরু হবে, এবং ঠিক তার 1 মাস আগেই বলছে। এখানে আবার ললিপপ দেখানো হচ্ছে তোমাদের, তোমাদের ললিপপ দিচ্ছে যে 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তোমরা কিন্তু আন্দোলন করতে যেও না, 23 তারিখ থেকে আমরা CBT-1 শুরু করে দেবো, যারা যাবে তারা পস্তাবে, আর যারা বাড়িতে বসে পড়াশোনা করবে তারা পাবে, কিন্তু যারা বাড়িতে বসে পড়াশোনা করবে তারাও পস্তাবে, কারণ এটাকে এত সহজে কিন্তু এরা রিক্রুট করবে না। 2024 পর্যন্ত এরা টানবে, তোমরা দেখে নিও, ভোট আছে 2024-এ, সেই ভোট পর্যন্ত এরা টানবে। CBT-1 বেরোবে, CBT-1-এ পরীক্ষা হবে, তারপর তোমরা রিকোয়েস্ট করবে যে স্যার প্লিজ দয়া করে আমাদের রেজাল্টটা দিয়ে দিন, অল ইন্ডিয়া ব্যাপী তোমাদের টুইটারে ক্যাম্পেইন চলবে, তারপর রেজাল্ট দেবে, তারপর CBT-2-র নোটিফিকেশনের জন্য তোমরা আবার ক্যাম্পেইন চালাবে, আবার আন্দোলন করবে, তারপর CBT-2-এর ডেট দেবে, তারপর পরীক্ষা হবে, তারপর আবার তোমাদের কাছে কী আসবে, তোমাদের রিকোয়েস্ট করতে হবে, তোমাদের টুইটারে ক্যাম্পেইন চালাতে হবে, তারপর রেজাল্ট দেবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমার ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এই করেই যাও সারা জীবন, পড়াশোনা করতে হবে না। 30 মিনিট প্রধানমন্ত্রীর গাড়ি আটকে থাকলে সারা অল ইন্ডিয়া খবর হয়ে যায়, বেঁচে ফিরলাম। আর এইদিকে 2019 সালে ফর্ম বেরিয়েছে, ছেলেমেয়েরা 2019 সাল থেকে তারা প্রিপারেশন শুরু করেছে, আজকে 2022 সাল, 2024 পর্যন্ত যদি টানে এরা, তাহলে 5 বছর। তুমি ভাবো, জাস্ট ফোনটা বের করো, ফোন বের করে লেখো, মানে গুণ করো, 1,20,000,000 স্টুডেন্ট যদি তারা 500 টাকা করে দেয় কত ফিগার আসে, ক্যালকুলেটার নিতে পারবে না, দেখো কত হয়, 5 বছরে কত টাকা সুদ হয়। যদি একটা বড় কোম্পানিকে যদি দেওয়া হতো না এত অ্যামাউন্টের টাকা, তাহলে তারা রেলওয়ে যতগুলো ভ্যাকান্সি বের করছে ততগুলো চাকরি দিয়ে দিত এতগুলো টাকার মধ্যে। এই টাকা দিয়েই স্টুডেন্টদের সারা জীবন, যা যা চাকরি পাবে তাদের সারা জীবন বেতন দিতে পারবে, তাও তারা চাকরি দিচ্ছে না।
পশ্চিমবঙ্গে তো আমি দেখছি না যে কোনো ইউটিউবার কোনো রকম কথা বলছে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখান থেকে ভারতবর্ষের স্বাধীনতার যে প্রথম সংগ্রামের আগুন সেটা জ্বলেছিল। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু পর্যন্ত এমন অগন্তি নাম আছে যারা কিন্তু এই আন্দোলন চালিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার জন্য। আর আজকে সেখানে বাংলার আগুন নিভে গেছে, সলতে বাংলা একটা কথা বলে না, সলতে পুড়ে গেছে, সেই হচ্ছে কেস, সলতে পুড়ে গেছে। আজকে WBCS এর অবস্থা দেখো, কোনো ক্যালেন্ডার নেই, কিচ্ছু নেই। 2021 সাল থেকে শুরু করে তোমাদেরই কিন্তু এই প্রতিবাদ তুলতে হবে। আজকে WBCS এর কোনো ইয়ে নেই, কোনো নোটিফিকেশন নেই, ছেলেমেয়েরা কী করবে কি না বা কিচ্ছু জানে না, ফিউচারে কোনো প্ল্যানিং নেই। মানে সত্যি বলতে খুবই খারাপ লাগে। ঠিক আছে, তোমাদের কাছ থেকে কোচিং সেন্টারগুলো প্রচুর টাকা নিয়ে নিচ্ছে, প্রচুর টাকা নিচ্ছে। ইভেন দেখো ব্যাপারটা হচ্ছে কি, তোমরা নিজেদের ভালোটা নিজেরা বুঝতে পারছো না। আজকে বিহারে দেখো কী অবস্থা, DM বলছে কোচিং, প্রত্যেকটা কোচিং ইনস্টিটিউটের মালিকরা যারা আছে তারা এই ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছে এই ঝামেলা করার জন্য। এরা ঝামেলা কি ইচ্ছা করে করছে? কোচিং টিচারের যারা শিক্ষক রয়েছে, বড় বড় শিক্ষক, আজকে খান স্যার থেকে শুরু করে বড় বড় শিক্ষক, তারা যদি ছাত্রদের হয়ে কথা বলে তাহলে এরা কি ভুল করেছে? এরা কি একটা একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের লিডার? না, এরা দেশটাকে তৈরি করছে, ছাত্র পড়াচ্ছে, পড়ানোর থেকে পবিত্র কাজ সমাজ গড়ার, দেশ গড়ার কাজ আর কিছু নেই। তাদের বলছে এরা নাকি উৎসাহিত করছে, কি হচ্ছে এসব? প্রোটেস্ট কিন্তু তোমাদেরই করতে হবে। ঠিক আছে, আমি অলওয়েজ তোমাদের সাথে আছি, অলওয়েজ আমি তোমাদের সাথে আছি, আমি অলওয়েজ থাকব। যেভাবে তোমরা বলবে সেভাবেই প্রোটেস্ট হবে, কিন্তু প্রোটেস্ট করতে হবে। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। CBT 2 যদি তোমরা ভেবে থাকো যে গ্রুপ ডি চাকরি মানে মানে আমি এখন যাবো না কোনো ঝামেলাতে, কোনো কিছু করবো না, কিন্তু শুধু মাঝখানে পড়ে যাবো, যারা ঝামেলা করছে করুক, তাহলে সব থেকে বড় প্রস্তাবে তুমি। প্রচুর স্টুডেন্ট আছে, আমারই প্রচুর স্টুডেন্ট আছে। আমি ভেবেছিলাম মোটামুটি 80-90 জনের উপরে স্টুডেন্ট আছে যারা এবার NTPC-র জন্য সেকেন্ড টাইমে পরীক্ষা দিতে যাবে। তাদের মধ্যে দেখছি মাত্র 20-22 জন তারা মাত্র কোনো না কোনো লেভেলে কোয়ালিফাই করেছে, বাকিরা পারেনি। আর প্রত্যেকটা স্টুডেন্ট বিশ্বাস করো খুবই ভালো স্টুডেন্ট, যাদের স্কোর 70-80-85 এরকম রয়েছে, শুধুমাত্র জোন বেসিসে বা বিভিন্ন রিজনে তারা দিয়েছে বলে তাদের হয়নি। কি অবস্থা! প্রতিবাদ কিন্তু তোমাদেরই করতে হবে, বারবার করে বলছি। কত টাকা এরা নিয়ে বসে আছে, সব থেকে বড় স্ক্যাম এটাই। এখানে যে নীরব মোদীর গল্প আমরা শুনি, বিজয় মালিয়ার গল্প শুনি, সেগুলো তো স্ক্যাম, এটাও একটা স্ক্যাম। 5 বছর ধরে টাকা আটকে রেখেছে, সেই সুদটা খাচ্ছে, সেই সুদের হিসাব কে দেবে? যাই হোক, দেখো অল ইন্ডিয়া ব্যাপী কি হয়। ঠিক আছে, তোমরাও অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট ফিজিক্যালি না যাও, বারবার করে বলো, ফিজিক্যালি না গেলেও অনলাইনে যে সমস্ত ফুটেজগুলো হয় সেগুলো করবে। অনলাইনে গিয়েও তো লাভ নেই, তোমাদের কথা দাবিয়ে দেবে। 90 লক্ষ টুইট হয়েছে প্রথম দিন যেদিন NTPC-র রেজাল্ট বেরিয়েছিল, 90 লক্ষ টুইট 8ই জানুয়ারি, সেইগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, IT সেল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তোমরা কীভাবে জানাবে প্রতিবাদ, তোমাদের কীভাবে কী করবে?